ক্রমাগত অসমীয়ার চিরপ্রত্যাশিত রঙালী বিহু। বিহুটিক লৈ ব্যাপক প্রস্তুতি এতিয়া অসমীয়া রাইজর। বিশ্ব অভিলেখর বাবে সাজু হয়েছে বিহুয়া বিহুয়তী। চৌদিশে চলিছে রঙালী বিহুর কর্মশালা। বহাগলৈ মাত্র কেইটামান দিন বাকি থকা এতিয়া ব্যাপক উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে অসমবাসীর মনত। ঠায়ে ঠায়ে বিহু কর্মশালা আর বিহু আখড়াত ব্যস্ত এতিয়া ডেকা বুঢ়া সকলো। 14 এপ্রিলত সরুসজাই স্টেডিয়ামত বিশ্ব অভিলেখ গঢ়ার বাবে নাচিবলৈ সাজু হওয়া বালিপরা আর জামুগুড়ি হাতর কর্মশালাত উপস্থিত হয়ে বিহুয়া বিহুয়তীর আখড়া প্রত্যক্ষ করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। আনহাতে চিপাজারের হিতেশ বেজবরুয়া নামের যুবকজনে বিগত বহু বছর ধরে তৈয়ার করে আহিছে গগনা, সুতুলি, কাকৈ, বাঁহী, পেঁপা আদি বাদ্যযন্ত্র সমূহ। শিপিনীসকলো ব্যস্ত এতিয়া তাঁতশালত। বহাগত অসমীয়ার স্বাভিমান গামোচার লগতে বিহুয়ান লগাই শিপিনীসকলো বহাগলৈ বুলি সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে। অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ মুঠতে ব্যাপক হাৰত এতিয়া অসম আৰু অসমীয়া ৰাইজ বিহুটিক লৈ অধীৰ আগ্ৰহেৰে বাট চাই থকা পৰিলক্ষিত হৈছে। তার সমান্তরালভাবে বাদ্যযন্ত্র তৈয়ার করা শিল্পী সকলো এতিয়া ব্যস্ত বাদ্যযন্ত্র তৈয়ার করা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।